আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফরিদপুর থেকে, সাথে আছে ছোট ভাই এবং আমার ভাতিজা। ওই দেখেন পালাচ্ছে। এখন আসলাম আমরা সবুজ মাঠে, আপনাদের দেখাবো আজকের যে ভিডিওটা হবে। আমাদের বাড়ির পাশে আপনার আমার প্রতিবেশী মামা হয়, সেই মামা দেখলাম মরিচ খেতে, মানে সে মরিচ লাগাইছে। তার মরিচ সম্পর্কে আমরা জানবো কিভাবে, সে মরিচ কেমন উৎপাদন হচ্ছে বা মরিচ ক্ষেতটা কেমন হয়েছে বা সে মরিচ লাগায়া কেমন কেমন লাভবান হওয়া যায়, সেটাই আমার মামার কাছে আমি শুনব। আপনাদের এই যে মরিচ ক্ষেত দেখতেছেন, মরিচ ক্ষেতে চলে আসি, এখন আমি এই ক্ষেতের যে মালিক তার সাথে কথা বলবো। আর দেখেন কত সুন্দর খোলা মাঠে আসি, চারপাশে পাট, তারপরে কত সুন্দর, আসলে অনেক কিছুই আছে সবুজ। আসলে গ্রামের যে পরিবেশ এটা অনেক সৌন্দর্য, এটাই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আর একজন ঘাস কাটতেছে নাকি কাটতেছে তার সাথেও কথা বলবো। এখন যাব যে মরিচ ক্ষেতের মালিক, তার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মরিচ ক্ষেতটা কার মামা? মরিচ ক্ষেতটা আমার। ও, এই মরিচ ক্ষেতটা আপনার? এই মরিচ ক্ষেতে তো অনেক ঘাস দেখতেছি। ঘাস হইতেছে যে পরিশ্রমে পরিশ্রম দশ তো পয়সা হয় না, পরিশ্রম আসলে পয়সা হয় না, লস পয়সা না, লস। কে মরিচের বাজারের দাম তো ভালো, দাম ভালো কিন্তু গাছ তো হইতেছে না, গাছ হচ্ছে না, এই দুর্যোগে খরায় খরায় নষ্ট হয়ে যাচ্ছে, গাছ নষ্ট হয়ে যাচ্ছে না। আপনার এই মরিচ খেতে আপনার কত টাকা ইনভেস্ট করা হয়েছে? মেলাটা এই কতটুক লাগাইছেন? কতটুক আপনি? এক পাহি। এক পাহি? এক পাহিতে আপনার মানে মরিচের চারা রোপণ করছেন, এটা কত টাকার করছেন? মরিচ আমি চারা 1200-1300, মরিচের চারা আনছি 1400 টাকা। আমার নিজে চারা দিছিলাম, নাইল তো টাকা লাগতো 4-5 হাজার। তাতে আমি এই চাষবাস সার মার দিয়ে আমার 10,000 টাকা উপরে চলে গেছে, 10,000 টাকার উপরে খরচ চলে গেছে। লাভবান নাকি ধুন্দেল? আর নিজের খাওয়া চলে 2-1 সার দিয়েছি। আর এই আর কি করতেছেন বাজে? আর পাট ফুট আছে। পাটের কি অবস্থা এবার আপনাদের? পাটের অবস্থা মানে পানি নাই, পাট জাগ দেওয়া হিমশিম হিমশিম, কিভাবে জাগ দেব, কোন জায়গায় জাগ দেব, এই চিন্তা ভাবনা আছে, এটা টেনশনে আছেন? টেনশন আছে। তারপর পাট যা হয়েছে দাম ভালো না পায় নাইলে তো আমাকে লস, পরে তোর পয়সা উঠবে, পরে তোর পয়সা উঠবে। আসলে আমরা জানলাম মামার কাছ থেকে, জানলাম আমার প্রতিবেশী মামা, খুব কাছের মামা, তার কাছে জানলাম সে মরিচ খেতে যে টাকা খরচ করছে আপনার মরিচ খেতে লস, এই খরার জন্য মরিচ ক্ষেতগুলো ভালো ওঠে নাই, মানে ভালো আপনার হয় নাই, এর জন্যই সে চিন্তা টেনশন করতেছে যে মরিচ খেতে। তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করি তার মরিচ ক্ষেতটা যদি সুন্দর হয়, সে এখান থেকে লাভবান হইতে পারে। তারপরে বর্তমানে সে পাট আছে, তার সে পাটেও সে যে জাগ দেবে, কাটার পরে যে জাগ দেবে, সেই জাগ দেওয়ার মতন পানি নাই, এই পানির জন্য সে খুব টেনশনে আছে যে পানিটা, আর আল্লাহর রহমতে যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় তাহলে সে পাটটা জাগ দিতে পারবে। তাই আপনারা আমাদের সাথে থাকুন। আর একটা ভাই দেখতেছি ওই পাশে আছে, আপনার কি করতেছে সেটাই আমরা তার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। এই যে দেখতেছি আপনার জমিতে, আপনি কি করতেছেন? এই মরিচ ক্ষেত নিয়ে দিছি। মরিচ ক্ষেত নিয়ে দিতেছেন? হ্যাঁ। তাই মরিচ ক্ষেত কেমন হয়েছে আপনার? এই খরায় ভালো হচ্ছে না। খরায় ভালো হচ্ছে না? তা আমাদের ফরিদপুরে এবার প্রচণ্ড রোদ, এই রোদের কারণে আপনার মরিচ ভালো হচ্ছে না। এই দেখেন আপনাদের দেখাচ্ছি, খরার জন্য মরিচের গাছগুলো তেমন লাল হয়ে গেছে, তেমন তাজা হয় নাই। কি তাজা হয় নাই? মরিচে যে টাকা খরচ করছেন তার চেয়ে মানে কি লস হওয়ার সম্ভাবনা বেশি? লসই বেশি, লসই বেশি। আপনি আর কি করে এর পাশাপাশি আর কি খেত করেন? আরো আছে, পাট আছে, ধান আছে, ধান আছে। এই ঘাস লাগাইছে কি? ঘাস লাগাইছি আমি। ঘাস লাগাইছেন আপনি? না, এই যে এই ঘাস সব আপনার? হ্যাঁ হ্যাঁ। তাই ঘাসে কেমন, ঘাসে কি লাভবান? ঘাসে
গরুটি খাইতেছে, গরু বেশি লাভবান আছে, একটু লাভবান আছেন গরু বেশি, মানে গরু নিজে গরু পালেন? হ্যাঁ, গরু পুষি, গরু পোষেন, এর জন্য ঘাস লাগাইছেন, মানে এমনি কি ঘাস আপনি বিক্রি করেন? না, বিক্রি করি না, খালি আমার গরুটি খাই। গরু কয়টা আছে আপনার? গরু আছে তিনটা, তিনটা গরু আছে আলহামদুলিল্লাহ, তিনটা গরু। স্যার পাট আছেন আপনার? হ্যাঁ পাট আছে। পাট কয় ফের লাগাইছেন? পাট আছে পাহে দুই, তারপর তিল ছিল পাহে তিনিক। ও তিলে এবার কি লাভবান? হ্যাঁ তিলে লাভবান ইনশাল্লাহ, তিলে এবার লাভবান হয়েছে। তাই আপনাদের দেখালাম, দেখেন ফরিদপুরে, আমাদের ফরিদপুরে আপনার পাট, তারপরে আপনার মরিচ, তারপরে তিল, তারপরে আপনার ঘাস, সে গরু কুরবানি দেখি গরু বিক্রি করছিলেন? গরু বিক্রি করছি কুরবানি। এটা কত বেচছেন? ১৩০,০০০ আপনি তো খুশি আছেন নাকি? গরু পাইলে খুব খুশি, খুব খুশি সে গরু পাইলে। তাই আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটা অনেক সুন্দর। আসলে গ্রামে না আসলে আপনারা বুঝবেন না এর সৌন্দর্যটা, উপভোগ করতে পারবেন না। আমার ভালোবাসার গ্রাম, আসলে আমি গ্রামের ছেলে, আমার গ্রাম খুব ভালো লাগে। এটা আমার বাড়ির পাশের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে ঘাস ক্ষেত, কলা গাছ, তারপর আপনার এই তাল গাছ, কত সুন্দর পরিবেশ, এত সুন্দর। এখানে আমের বাগান, আসলে রাজশাহীর মতন অত আম ধরে না আমাদের এখানে, কিন্তু আমের বাগান সব কিছুই আছে খুব সুন্দর ফরিদপুরে। আপনার আমার বাসায় একটা ঈশান গোপালপুর ইউনিয়নে আমি ভিডিওগুলি করি, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, আপনাদের আমার সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আরও কীভাবে ভিডিও করব সেইগুলো ভুল হয়ে থাকলে আপনারা জানাবেন যে এইভাবে ভিডিও করবা, এই এই ভিডিওগুলো চাই। আসলে মাঠে দেখেন কত সুন্দর ঘাস, সেই ঘাসগুলো লাগাইছে তার গরু খাওয়ানোর জন্য। রে কোথায় যাস? ও বাতি যা, কি অবস্থা, দৌড় পারো কে? দেখেন কত সুন্দর পরিবেশ, আসলে গ্রামের পরিবেশ ভালো লাগে। বাতাস, প্রচুর বাতাস, প্রচণ্ড গরম, কিন্তু এর জন্য ঘুরতে আসলাম। আমার ভাতিজা দেখেন ওই যে এখানে কি করছে, ফুচি দিতেছে, তাহলে আমার এখানে ফুচি দিতেছে কি ওর ভিতরে, ওর ভিতরে বউ থাকে বুঝতেছো না, টয়লেট, টয়লেট, হ্যাঁ টয়লেট, টয়লেট কি বলছো?